নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাকেট অফ লাফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। শুক্রবার সকালে আমার ঘুম ভাঙল কড়ায় হাতা খুন্তির ঠুংঠাং আওয়াজে। বাইরে বেরিয়ে দেখি মিষ্টি তৈরির প্রিপারেশন চলছে। আমার তখন মনে পড়ল রবিবার তো পয়লা বৈশাখ, আর আমার শ্বশুর বাড়ির দোকানে হালখাতার পুজো হবে। তো বর অফিস বেরিয়ে গেলে আমি চলে গেলাম নিচে মিষ্টি তৈরি দেখতে। গিয়ে দেখি বালুশাহের তৈরি চলছে। আমিও একটু এদিক ওদিক ভিডিও করে নিয়ে ওপরে এসে ঘরের কাজকর্ম সেরে নিয়েছিলাম। আবার যখন নিচে গেলাম তখন দেখি বালুশয় তৈরি শেষ এবং একদিকে চলছে বোঁদে ছাঁকা ও লাড্ডু তৈরি। আমার মামুনিও মিষ্টির কারিগরদের সাথে লাড্ডু পাকানোতে হাত লাগিয়েছে। আমিও একটু হাত লাগালাম ও লাড্ডুগুলো ভরে নিতে হেল্প করে দিলাম। বাই দ্য ওয়ে, এই রাঁধুনি আমাদের রিসেপশনে রান্না করেছিলেন, নাম গোবর্ধন দাস এবং ফোন নাম্বার 9474410955। আপনারাও আপনাদের স্পেশাল দিনে বুক করতে পারেন। এবার গল্পটা শনিবারে। শনিবার আমি দায়িত্ব নিয়ে নিয়েছিলাম সারা ঘরে আলপনা দেওয়া। বরকে বললাম ফেব্রিক কালার নিয়ে আসতে, আর শুরু করে দিয়েছিলাম আলপনা দেওয়া। বরকে বলেছিলাম আমার ভিডিও করতে, আর সে যথারীতি প্রভৃতির ভিডিও তুলেছে। এটা আমার খুব পছন্দের একটা কাজ। প্রথমে তুলসী মন্দিরে আলপনা দেওয়া শুরু করলাম, তারপর এক এক করে সব ঘরের সামনে আলপনা দিলাম। কেমন লাগছে আলপনাগুলো অবশ্যই জানাবেন। যাই হোক, এবার সন্ধেবেলায় শুরু হলো টিফিন সাজানোর কাজ। সবাই মিলে লেগে পড়েছিলাম টিফিন সাজাতে। যেহেতু আমি ভিডিওটা করছিলাম তাই আমার ভিডিও আর কেউ তুলে দেয়নি।
আমিও অনেক টিফিন সাজিয়ে দিয়েছিলাম। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পয়লা বৈশাখের স্পেশাল ভিডিওতে।